अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাদের মেয়ে গৌরীর প্রাণ সংকটে আছে পুলিশ। তুমি এক পুলিশ অফিসার হয়ে যেটা দেখতে পাচ্ছ না, সেটা আমি দেখেছি। তোমাকে আমার জন্য নয়, আমাদের গৌরীর জন্য, আমাদের গৌরীর জন্য আমাদের একজোট হতে হবে পুলিশ। আমাদের একসঙ্গে থাকতে হবে, নাহলে কাকাবাবু কাকাবাবু গৌরীর ওপর আবার আঘাত আনবে। ওই কাকাবাবু গৌরীর জন্য বিপদ পুলিশ। আমার কথা বোঝার চেষ্টা তো করো পুলিশ, আমি সত্যি কথা বলছি প্লিজ। মা বাবা একসাথে, তার মানে কৃষ্ণের মা আমার আসল মা। আমার মাকে আমি খুঁজে পেয়েছি, ইয়ে আমি মাকে খুঁজে পেয়েছি। কিন্তু মা আমার সাথে কেন গেছিল, কেন আমার এটা বললো না যে আমি ওনারই মেয়ে? মা কৃষ্ণার সাথে থাকে কিন্তু আমার সাথে কেন না? গৌরী, এই প্রশ্নের উত্তরই তো তোমাকে খুঁজে বের করতে হবে। আমি তোমাকে বলবো যে সত্যিটা কি, কেন মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। না আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আর না তোমার সঙ্গ, শুধু একটু ভরসা পুলিশ। আমি বিশ্বাস চাইছি তোমার থেকে, তাও আবার আমার জন্য নয়, আমাদের মেয়ে গৌরীর জন্য পুলিশ। আমাদের একজোট হওয়া খুব প্রয়োজন, না হলে কাকাবাবু, কাকাবাবু এমন মানুষ নয় যে বদলে যাবে, বরং সময়ের সাথে সাথে আরো বেশি বিপজ্জনক হয়ে উঠবে। অনেক শুনে নিয়েছি আমি, আর নাটক উনি নন, নাটকটা তুমি করছো। কি প্রমাণ আছে তোমার কাছে ওনার বিরুদ্ধে? আছে কোনো প্রমাণ? আছে? কিচ্ছু নেই তো। আমি তোমাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, আমাকে আর আমার মেয়েকে ছেড়ে দিয়ে তুমি চলে গিয়েছিলে। তুমি যেমন একজন দায়িত্বজ্ঞানহীন স্ত্রী, তেমনি দায়িত্বজ্ঞানহীন মাও। নিজের রক্তের চেয়ে প্রিয় তোমার কাছে ওই অন্যের মেয়েটা। আরে তোমাকে তো গৌরীর মা বলতেও আমার লজ্জা হয়। এক ছিল গৌরী আর এক ছিল কৃষ্ণা, দুজনে একসঙ্গেই হাসপাতালে জন্মেছিল। 5 বছর পরে যখন দেখা হলো দুজনের, গৌরী বাড়ালো কৃষ্ণার দিকে ভালোবাসার হাত, কিন্তু কৃষ্ণা গৌরীকে আঘাত করলো ঘৃণার ছুরি দিয়ে। গৌরী যখন ছোট ছিল, পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তখন যার তাকে রক্ষা করার কথা ছিল, আর ওর মা ও গৌরীকে গিয়ে আগুনে ঠেলে ফেলে দিল। আর বিচারি গৌরী আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু মা আমার আগুনে কেন ফেলে দিল? কারণ সেই মহুয়া মায়ের গৌরীকে পছন্দ ছিল না, ও তো শুধু কৃষ্ণাকেই ভালোবাসত। গৌরী আগুনে ভয় পাচ্ছিল, চিৎকার করছিল, কিন্তু তার মা আনন্দে নাচছিল। তারপর মা ধরল কৃষ্ণার হাত, তাকেই তুলে নিল নিজের কোলে, আর নিয়ে চলে গেল নিজের সঙ্গে নিজের বাড়িতে, গৌরীকে ওই আগুনের মধ্যে একা ফেলে রেখে। নিজের জীবন থেকে গৌরীর অস্তিত্ব মুছে ফেলে কৃষ্ণাকে নিয়ে চলে গেল, আর গৌরী বেচারি হয়ে গেল সারা জীবনের জন্য একা। সত্যি মা এরকম করেছে? হ্যাঁ। রাজকুমারীকে বাঁচাতে আসলো এক বড় রাজা, পুলিশের পোশাক পরে ইন্সপেক্টর, ওর বাবা আরিয়ান,
তারপর বাবা মায়ের মধ্যে শুরু হলো খুব ঝগড়া। মহুয়া বলল গৌরী একদম বাজে মেয়ে আর কৃষ্ণাই ভালো, কিন্তু বাবা বলল গৌরী হলো আমাদের আসল সন্তান। আরিয়ান ছেড়ে দিল মহুয়ার হাত আর সারা জীবনের জন্য ধরল গৌরীর হাত। আরিয়ানের সঙ্গে সঙ্গে এবার গৌরীর ঘৃণাও সহ্য করতে হবে তোমাকে মহুয়া। আর আমাদের জীবনটা না খুব ভালোই কাটছিল যতদিন তুমি দূরে ছিলে, আর যবে থেকে তুমি আমাদের জীবনে ফিরে এসেছো আমাদের জীবনটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছো তুমি। আর বারবার গৌরীর নামটা নিজের মুখে উচ্চারণ করবে না, কারণ তুমি গৌরীর যোগ্যই নও। না তুমি আগে ওর যোগ্য ছিলে, না আজকে যোগ্য হয়েছো, আর না কখনো হতে পারবে। পুলিশ, একবার বিশ্বাস করে তো দেখো। করতে চাই না আমি ভরসা। তোমাকে ছেড়ে চলে গেছে, আবার চলে যাবে, সেই জন্য মায়ের থেকে দূরে থাকলেই তুমি ভালো থাকবে। এখানে আমরা সবাই আছি তো তোমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ, কিছু একটা করতেই হবে এবার।